হ্যাঁ গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় বিথি ব্লগস। তো আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আজকে আমরা যাব ঠাকুরনগর, তো সেই জন্যই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের ওয়েদারটাও দেখো, মানে কুয়াশা কুয়াশা ভাব, মানে মেঘলা মেঘলা। আর বিথি ঘরে রেডি হচ্ছে, আর আমি কাবুলি ঘুমের থেকে উঠলাম, তো আমিও রেডি হব। তো চলো দেখতে থাকো, কি স্কিপ করো না। বা কি যে রেডি হচ্ছে, যে কাকিমারে ভাড়া করে নিয়ে আসছে, সাজায় দিয়ে যা। সকালবেলা 7টা বাজে, আর আমি কি যা সত্যি তাই বললাম, তোমার তো ডাকি নিয়ে আইছে, শাড়ি পরাই দিতি, তাই তো? ঠাকুরনগরে যাবে দেখি পুরো সাদা শাড়ি, খুব সুন্দর লাগছে না। আমরা চলে এসেছি স্টেশনে, ট্রেনও চলে এসছে, ট্রেনও চলে এসছে। তোমাদের দিদি ভাই যে এখন আছি আমরা রানাঘাট, এখন আছি রানাঘাট, বনঘাট ট্রেনে উঠবো। উঠতে পারবো কিনা সন্দেহ। আই এত ভিড়, শেষ পর্যন্ত লেডিসে উঠলাম দুজনে, লেডিস কামরাই, লেডিস সেন্স। আমরা আছি এখন বনগা। মিথি, আর মিথি কেমন লাগছে তোমার? মিথির কষ্ট হয়ে গেছে, ভিড়, এত ভিড় মানে বলার বাইরে। শেষ পর্যন্ত আমরা লেডিসে আসলাম দুইজনে উঠে, এখন আবার হ্যাঁ হ্যাঁ ট্রেনে যাওয়ার সময় এই ভিডিওটা করা খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছি ভিড়, এত দোকান, আর খুবই বড় একটা মেলা ঠাকুরনগরের মেলা, সবাই জানে। মানে অনেক জায়গা থেকে মানে ট্রেনও ভিড় দেয়, এত লোক। কেউ বলি নেমে হাঁটতে হাঁটতে দুজনে যাচ্ছে, খুব ভিড়। আর এখন যাচ্ছে আমরা মায়ের সাথে দেখা করতে, আর ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো আগে মায়ের সাথে দেখা করি। তো আমরা আসার পরপরই এত বৃষ্টি, এত বৃষ্টি, মানে যেখানে মার সাথে দেখা হলো, এই যে আমার মা, আমরা ডাঙ্কা বাজছিলাম সেখানে নাচ করছিল, দেখো জল বেঁধে গেছে, মানে এক ঘন্টা পরই এসে এত বৃষ্টি। এত ভিড়, এত ভিড়, মানে প্রতিটা মিনিটে মিনিটে এক একটা দল মানে লেগে আছে সাথে, এত ভিড়, মানে রাস্তা হাঁটাও যাচ্ছিল না, তাও আমরা যাচ্ছিলাম সামনের দিকে আগার। আর আর এইখানে ঠাকুরের সব ভক্তবৃন্দু নাচ করছিল, মাতাম দিচ্ছিল, দেখো বলে মাতাম, সবাই মিলে একসাথেই মাতাম দিচ্ছিল। আরও অনেকে অনেক কিছু করছিল, অনেক অনেকে তো রাস্তাতে গোড়াতে গোড়াতে যাচ্ছিল, হয়তো তাদের মানত ছিল বা মানসা ছিল, সেইগুলো পূর্ণ হয়ে গেছে। আর এই সব এক একটা মতি দল, এবার অনেক দল অনেক রকম অনেক কিছু সাজিয়ে সাজিয়ে নিয়ে এসেছিল, কেউ হরিচাঁদ ঠাকুর সাজিয়ে নিয়ে এসেছিল অনেক রকম। আর এদিকে তো দেখতেই পাচ্ছো, মানে দেখো সবাই কীভাবে শুয়ে আছে, মানে শুয়ে গোড়াতে গোড়াতে সবাই যাচ্ছে, নাহলে একসাথে কুড়ি জন, কুড়ি জনের বেশি, এবার সবাই গোড়াতে গোড়াতে যাচ্ছে, এক
যে বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে পুরো রাস্তা, তারপরে বাতাসা ছড়াচ্ছে, সে আঠালো আঠালো কাদা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর তোমাদের দিদি ভাই এখন যাচ্ছে তাদের পায়ে গুলি নিতে। আমরা প্রায় ঠাকুরের মন্দিরের কাছে চলে এসেছি, এবার মন্দিরের কাছে দেখো কীভাবে কাদা হয়ে গেছে, কীভাবে কাদা হয়ে গেছে, দেখো বৃষ্টি হয়ে তারপরে বাতাসা ছড়ানো, মানে দই দই ভাব চলে এসছে, একটা এতটাই কাদা হয়ে গেছে। দেখো কী অবস্থা, অনেকটাই প্রবলেম করেছে, মানে বৃষ্টিটা, বৃষ্টি যদি না হতো তাহলে খুব ভালো হতো। মন্দির এটা, আর তারপরে মেন মন্দির, আর সব থেকে বড়ো মন্দির এইটা। আর আমরাও গুরুচাঁদ ঠাকুরের দর্শন করবো আর তোমাদেরকেও করানোর চেষ্টা করব, তো চলো। খুব ভিড়, খুব ভিড় দেখতেই পাচ্ছ, এত ভিড়, আর বাতাসা ছড়াচ্ছে দেখো, দেখো কী অবস্থা হয়ে গেছে। তো চলো আমরা ঠাকুর দেখে আসি। আমাদের ঠাকুর দর্শন কমপ্লিট, চলো আর একটা যেন কামনা সাগর, যেখানে মানে সবাই চান করে, তো চলো সেইখানেও তোমাদেরকে নিয়ে যাই, চলো। আর এই সেই কামনা সাগর, তো দেখতেই পাচ্ছ সবাই চান করতে যাচ্ছে, আর জলের কালারটা দেখতেই পাচ্ছ, মানে জল না মাটি বোঝা যাচ্ছে না। হাজারো হাজারো লোক এইখানে মানে চান করে, এর এক একটা তিথি থাকে, এই তিথির মধ্যে চান করতে হয়, তো আমরা চান করব না, আমরা একটু জল ছিটিয়ে নিয়ে আমরা চলে যাব। গাইস, আমাদের ঠাকুর নগরের মেলা দেখে শেষ, তো এখন বেজে গেছে প্রায় 9টা বাজে, আর তোমাদের দিদি ভাই দেখো ঘুমিয়ে পড়েছে। বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো, আর আমার ফোনের চার্জ ছিল না, লক হয়ে গেছিলো, ওর জন্য ভিডিও করতে পারিনি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যাচ্ছে পরের এক নতুন ভিডিওয়ে, বা